পদ্মবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। সুপ্রিয় দর্শক, আমরা বলবো আপনার কথা। দুর্যোগকালে যারা মানুষের পাশে থাকে আমরা বলি তাদের কথা। ঠিক সেরকমই একজন ব্যক্তির কাছে আমরা আজকে উপস্থিত হয়েছি, একজন পরীক্ষিত সমাজসেবক, ঢাকা উত্তরের 47 নং ওয়ার্ড কাউন্সিলর, নবনির্বাচিত কাউন্সিলর। সে যখন কাউন্সিলর পদে দায়িত্ব পান নাই তার আগেও সে আমরা জানি যেটা সমাজসেবা থেকে সে একটু পিছপা হয় নাই, এরকমই একজন ব্যক্তির সঙ্গে আজকে আমরা কথা বলতে আসছি, মোহাম্মদ আব্দুল মোতালেব মিয়া। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সারা বিশ্বে এই করোনা আক্রান্ত আমরা জর্জরিত, আমরা সারা বিশ্বটাই একদম ছবিরত হয়ে গেছে। তবু আমি করোনায় আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমি সর্বপ্রথম আমার মাননীয় প্রধানমন্ত্রী যা দিয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার সমাজ নিয়ে আমি 35 টন চাল কিনছি। আমি স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশ আমি রাতে রাত্রি মনে করেন পৌঁছে দিছি, প্রতি মহল্লায় মহল্লায় আমি পৌঁছে দিছি, আমার অফিস থেকেও দিছি। আমি প্রায় 50 টন চাল আমার এই সমাজের সহযোগিতায় আমি এই 47 নম্বর ওয়ার্ডের জনগণকে সহযোগিতা করছি। আমি আমার ওয়ার্ডে আমার জানা সত্ত্বে 2 জন রোগী মারা গেছেন করোনা। একজন আমার আওয়ামী লীগের কর্মী জাকির সাহেব, হাজি জাকির সাহেব। তো এটা করোনা রোগী যারা ই করে তারা আসছেন, আমার সমাজের লোকজন খুব সীমিত, কারণ যত এটা সরকারিভাবে একটা নির্দেশ, তা আমরা সব কাজগুলো আমাদের জানাজা দিয়ে আমরা মুসলমান যেভাবে আমাদেরকে পূর্বপুরুষ আমরা দিয়ে আসছি ওইভাবে আমরা জানাজা দিয়ে খুব ছোট্ট আকারে আমরা এই কাজগুলো করেছি। আমার এলাকায় লকডাউন হয় নাই, পুরো এলাকায় লকডাউন হয়েছে যে 2 মাসের উপরে গেল। তো কারণ করোনা রুগী 4-5 জন আক্রান্ত হয়েছে আমার জানা সত্ত্বে, 2 জন মারা গেছেন, কিন্তু তারা সাথে সাথে যখন ধরা পড়ছে তারা এলাকার থেকে তারা ডাক্তারের কাছে মেডিকেলে তারা চিকিৎসা নিচ্ছে, ক্লিনিকে তারা চিকিৎসা নিচ্ছে, যার যার সমর্থন আছে তারা চিকিৎসা নিচ্ছে, এলাকায় ঢুকনে ভালো হয়ে তারা ঢুকছে। রেগুলার আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য আমরা বলতেছি মশার ওষুধ সকাল বিকাল, সকালে হলো স্প্রে করি যে বিষটা দিয়ে, আর বিকালবেলা পকার মেশিন দিয়ে আমরা যে ধোয়াটা দিই ওটা দিই। আমরা মোটামুটি ডেঙ্গু আমার উত্তর সিটি কর্পোরেশন আক্রান্ত খুবই কম। নিম্নবিত্ত যারা আছে তাদের আপনি ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, যারা মধ্যবিত্ত গোপনে তাদেরকে সহযোগিতা করছেন, ঘটনা কি সত্য? দেখেন যেটা আপনি প্রচার করেন নাই কাউকে জানতে দেন, এটা আমি এটা আমার গানের একটা জিনিস আছে, আপনি যদি ডান হাত দিয়া করেন বাঁ হাত জানবেন। কারণ এরকম লোক আসছেন, টেলিফোন করছেন, আমি পৌঁছে দিচ্ছি, আমার বাসায় গেছেন, আমি নিজেও পৌঁছে দিচ্ছি, ছয়জন লোকের একটা ইয়ে পেয়েছি। তো কারণ আমি কেন দিছি, কারণ গরিব মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে তারা আনতে পারছে। সাধারণ যারা 20,000, 30,000, 35,000, 40,000 বেতনে যারা চাকরি করছেন, শিক্ষিত লোক, তারা মা বা ফ্যামিলি লইয়া ঢাকা শহরে 15,000-20,000 টাকা, তারা কিন্তু এই চাকরিটা যখন বন্ধ হয়ে গেল তারা কিন্তু সবচেয়ে কঠিন অবস্থায় পড়েছেন, 80%। তখন আমি এই কাজগুলা দিনের বেলায় করি না, রাত্রের বেলায় করতাম। কারণ একজন শিক্ষিত লোক হয়তো অনেক লকডাউনে সে বিপদে আছে, তারে সমাজকে দেখাইয়া এই সহযোগিতা করা দেখি। আমরা ইউনিয়নে ছিলাম, বাত্তির নিচে অন্ধকারে ছিলাম, আজকে আমরা 2.5-3 মাস চলে আমরা আলোর মুখ কিঞ্চিৎ পরিমাণ দেখা শুরু করেছি। তো ইউনিয়নে ছিল, যদিও 1 বছর কোনো ট্যাক্স নেওয়া হয় নাই, সিটি কর্পোরেশন ডিক্লেয়ার দিছে
ওই সময় কাউন্সিলর ছিলাম 9-10 মাস, কিন্তু আমরা কোনো কাজ হাত দিতে পারিনি। তো আমরা এখন বেশ কাজে হাত দিয়েছি। এই পানি আমাদের এই 1 বছর কষ্ট হবে, এই বছর আমাদের কষ্ট হবে, আগামী বছর আশা করি জলবদ্ধতা ইনশাল্লাহ থাকবে না। কারণ এটা ক্ষমার দৃষ্টিতে এই জন্যই দেখতে হবে, কারণ এখন কাজ হাত দেওয়া যাবে না। যদিও মাননীয় জানেন এটা আপনারা পেপার পত্রিকায় আসছেন, আপনারা নিজেরাও দেখছেন, মাননীয় প্রধানমন্ত্রী একনিকে আমাদের জন্য 4,225 কোটি টাকা 18 ওয়ার্ডের জন্য আমাদেরকে দিয়েছেন। তো আপনাদের মাধ্যমে আমি আবারও আমার মাননীয় প্রধানমন্ত্রী 47 নম্বর ওয়ার্ড থেকে না, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই এই দুর্দিনে আমাদেরকে এই বরাদ্দ দেওয়ার জন্য। আমরা আবার আমার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমি যার হাতে ঘোড়া জাতীয় শ্রমিক ক্লিক করি, নোয়াগাঁয়ের স্যার এমপি ইসাফিল আলম স্যার, তখন ঢাকা মহানগরের জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান আকন্দ ছিলেন সভাপতি, ইসাফিল সাহেব ছিলেন সেক্রেটারি। আমি তার ওই সময় তিনি আমি বিরত উত্তরাখানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হয়ে তার হাত দিয়েই সে আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। ইসাফিল সাহেব মাননীয় এমপি মহোদয় আজকে মারা গেছে, আল্লাহ ব্যস্তে গঙ্গা ব্যস্ত মেসেজ করে আমাকে অনেক কিছু সে শিখিয়ে গেছেন। কারণ যেমন আমার অ্যাডভোকেট সারা খাতুন আমার আসনের এমপি, কারণ আমি তাদের কাছে এই দুজনের কাছে যা পাইছি হয়তো আর পাবো কিনা, আমি ওরকম এমপি পাবো কিনা আমার আমি জানি না। তো এমপি যদি মনে করেন লোকালের মাধ্যমে যদি মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে সুন্দর হবে, আমি যতটুকু শুনতেছি বিএনপি থেকে যদি লোকাল থেকে যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে লোকাল থেকে দেয় তাহলে ইনশাল্লাহ আমরা পাস করি। আমার মাননীয় প্রধানমন্ত্রী সেটা তার বিভাগ, সে একজন খুব বিচক্ষণ লোক, রাজনীতিতে খুব পারদর্শী লোক, আপনারা সবাই জানেন। তাকে দিব যাকেই দেয় আমরা তারই নির্বাচন করব, কারণ মনোযোগ দিয়ে যে মনে আব্দুকে সারা খাতনে নির্বাচন করেছি, আমরা যাকেই দেয় তার নির্বাচনই আমরা সুন্দরভাবে করে দেব। দেখেন আমার 47 নম্বর ওয়ার্ড না, সারা বাংলাদেশ মোটামুটি করোনায় আমরা সবাই একটু সচেতন হয়েছি আগের থেকে। কেন করোনাটা এটা হলো একটা শ্বাস হয়ে, আর এটা আমি মনে করি এটা কোনো রোগ না, এটা আল্লাহর তরফ থেকে একটা দুর্যোগ। কারণ যার কোনো ঔষধ আজকে 5-6 মাসে কেউই বার করতে পারে, নির্মূল কখন হয় সেটা আল্লাহ পাক জানে, কিন্তু প্রতিরোধ করার জন্য ঔষধ ইনশাল্লাহ 2-4 মাসের ভিতরে ভালো হবে। তো আমার 47 নম্বর ওয়ার্ড বাসীর জন্য আমি জানাইতে চাই আমরা সুন্দর পরিবেশে আমরা ঈদ করব মনের আনন্দ, যদিও করোনা। আমি অনুরোধ করবো যে ভাইরা কোম্পানি দিবেন, কারণ স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশ, সরকারের যে নির্দেশ, সে নির্দেশ পালন করে আমরা গরুগুলা জবাই দিব। মনে করেন আমরা বসব, সামাজিক ভদ্রক করব। তো আমি যেই স্পোর্টগুলো দিয়েছি এই স্পোর্টের গরুগুলো যদি নিয়ে আস তারা সবাই মিলিতভাবে ই করে, আমি বর্জ্যগুলো মনে করেন আমি ইনশাল্লাহ সন্ধ্যার ভিতরে আমি চাই আমার ওয়ার্ডের যে বর্জ্য আছে আমি পরিষ্কার করতে চাই। আমি মাঠে থাকবো ওই দুই দিন, কেন থাকবো, আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে আমি ওই রাত্রের ভিতরে করতে পারি, কারণ পরের দিন সকালে যাতে আমার ওয়ার্ডের লোকজন যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, গন্ধ যাতে না পায়, আমি এই কাজটাকে আমি চাই।